মহাজননীর সমান কেহ হয়নি হবে না, কেউ পাইনি পাবে না, ওর মায়ের মতো আপন কেহ নাই, ওর মায়ের মতো আপন কেহ নাই। আজকে আল্লাহ পাক এই দুনিয়ার মুখে মায়ের কেমন মর্যাদা দিয়েছে, আর আমাদের গর্ভধারিণী মা জননী দশ মাস দশ দিন ধরে আতুর ঘর থেকে নিয়ে কত কষ্ট করে মানুষ করে তুলে, দেখুন গরিবে ধরে কষ্ট করে জাগে দিনে রাতে, ওই আতুর ঘরে চল্লিশ রাতে মা ঘুমায় না ভয়েতে, কেন জিন কহব ভূত শয়তান আসে না মোর ঘরে, পড়া পানি তাবিজি পড়ায় ছেলের গলায় হাতে, কেন বলে ছেলের কিছু হলে আমি সইতে পারি না, জানের পরোয়া করি না, ছেলেকে খাওয়াই পরে আমি খাই, ছেলেকে খাওয়াই পরে আমি খাই। আজকে আমাদের গর্ভধারিণী মা জননী যতদিন সন্তান একটু বড় না করতে পারে, যতদিন একটু লক্ষ্য না করতে পারে, এই দুনিয়ার মুখে গর্ভধারিণী মা জননী যত ভালো জায়গা হোক না কেন, কোন উল্টো পাল্টা জায়গায় আম্মা জান যায় না, যত দামি দামি খাবার হোক না কেন, এই দুনিয়ার মুখে আমাদের গর্ভধারিণী মা জননী খায় না কেন, সন্তান কোলে আছে, সন্তান গর্ভধারিণী মা যদি খায় সন্তান দুধ খাবে, সন্তানের অসুস্থ হবে, উল্টো পাল্টা জায়গায় যদি চলে যায় গর্ভধারিণী মায়ের অসুবিধা হবে, গর্ভধারিণী সেই আমাদের যে সন্তানের দুনিয়ার বুকে আম্মা জানারে সেই সন্তানের অসুস্থ করবে, আর এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়ার বুকে যখন বড় করে দেয় আমাদের গর্ভধারিণী মা জননী কষ্ট করে যখন বড় করে দেয়, আর আমরা সন্তান যখন আমাদেরকে বিয়ে দিয়ে দেয়, আমরা বিয়ের পরে সেই সন্তান আমাদের ঘরে বউ এসে গেলে তাদের নিয়ে কেমন করি, আর আব্বা মায়ের নিয়ে কেমন করি, কবি লিখছে দেখুন সেই ছেলে আজ বড় হয়ে চড়ে বেড়ায় গাড়ি, হাতে সোনার আংটি আবার টাইটনের ওই ঘড়ি, আর বউকে সাজায় গহনা দিয়ে আর মাকে বলে সরি, বউকে সাজায় গহনা দিয়ে আব্বাকে বলে সরি, বলে টাকা পয়সা নেই যে মা গো আনবো তোমার শাড়ি, বলে টাকা পয়সা নেই যে মা গো আনবো তোমার শাড়ি, আর তোমার বৌমা বলে বেকার বেকার খরচা করো না, বুড়িয়ার জোয়ান হবে না, তোমার বৌমা বলে বেকার বেকার খরচা করো না, বুড়োয়ার জোয়ান হবে না, যা চাইবে কি আর দিতে হবে তাই। আজকে যে সন্তান, আজকে আমাদের যে গর্ভধারিণী মা জননী সন্তানকে খাইয়ে দাইয়ে বড় করলো দুনিয়ার মুখে, সেই সন্তানকে যখন বিয়ে দিয়ে দিল, আর সন্তানেরা অনেক ঘরে আছে, বইয়ের কথা শুনে বইদেরকে জোটে সোনা দহনা ভালো ভালো খাওয়ার জোটে, কিন্তু আমাদের গর্ভধারিণী মা বাবা তাদেরকে দেয় না, এমন আজকে দুনিয়ার বুকে আছে, কিন্তু আমার মা বোনের আমি আরাবুল ইসলাম ছেলে বলে বলছি না, আজকে দুনিয়ার বুকে অনেক মেয়েদের দোষ আছে, ওই সমস্ত মেয়েদের দোষ আছে, ওই সমস্ত বৌমারা কেন বলে তার স্বামীদেরকে যে তোমার আম্মাকে আর খেতে দিতে হবে না, বয়স আসবে না, আব্বা জানকে আর খেতে দিতে হবে না, ভালো মন্দ বেশি পোড়া পড়তে দিতে হবে না, তাদের আগের মতো আর জোয়ান ফিরে আসবে না, এই কথাটা বাদ দিয়ে যদি আমাদের সেই বৌমারা মেয়েরা যদি গর্ভধারিণী আমাদের সেই মাদেরকে তার স্বামীদেরকে যদি বলতেন তোমার মাকে না দিলে আমি পরব না, তোমার আব্বাজানকে খেতে না দিলে আমি খাবো না, তাহলে আজকে আমাদের গর্ভধারিণী মা আমাদের আব্বাজান তাদেরকে রাস্তায় বসে কাঁদতে হতো না, ঘরের কোণে কোণে বসে তাদেরকে কাঁদতে হতো না। আজকে বাস্তবে ঘটে যাচ্ছে, আজকে অনেক মেয়েরা আবার বলে থাকে, অনেক মেয়েরা বলে এখনকার ছেলেরা বউদের কথা কেন শুনে, কেন শুনবে না, আজকে এখনকার ছেলেরা যদি বউদের কথা না শুনে তারা চিন্তা করবে, যদি আব্বা আম্মাকে বেশি ভালোবেসে থাকে ছেলেরাও, অনেক মেয়েরা বলে থাকে আমি আমার বাপের বাড়িতে চললাম তুমি তোমার আব্বা মাকে নিয়ে থাকো, কেন বলে তারা আজকে চিন্তা ভাবনা করে আমি আমার স্বামী বাচ্চাদেরকে নিয়ে আলাদা খাবো,
শ্বশুর শাশুড়ি বেশি ননদ থাকলে আমরা রান্না করতে পারবো না কিন্তু আমাদের চিন্তা করতে হবে মা বোনেরাও আজকে আমি আরামুল ইসলাম যদি আমার আব্বা আমাকে ভাত না দিই যদি না দেখি আমাদের সন্তান হবে সেই সন্তান কিন্তু আমাদেরকে দেখবে না আমাদেরকে কিন্তু ভালো করে দিন চোখে দেখবে না দেখুন কবি লিখছে যারা গর্ভধারিণী মাকে কষ্ট দেয় যারা আব্বা জানকে কষ্ট দেয় খোদার কোরআন তিনি কি বলছে দেখুন খোদার কোরআন বলছে যারা দুঃখ দেবে মাকে খোদার কোরআন বলছে যারা দুঃখ দেবে আব্বাকে ওই খোদা তাদের ফেলে দেবে ওই হাবিয়া দোজাকে কেন এক ফোঁটা পানি ঝরে যদি মা জননীর চোখে ওরে সন্তান তুই সারা জীবন থাকবি না রে শোকে কেন মায়ের পায়ের তলায় জান্নাত ছেলের ভুলে যেও না মাকে কষ্ট দিও না যত তুই জগতে পাবি না রে হায় এই তুই জগতে পাবি না রে হায় আজকে দুনিয়ার মুখে অনেক মেয়েরা আছে দেখবেন আজকে আমাদের যখন কোনো আম্মা যান কোনো আব্বা যান দেখবেন যখন বয়স হয়ে যায় ঘরে বৃদ্ধা হয়ে পড়ে থাকে আজকে অনেক বৌমারা আছে ভালো করে দেখে নাও অনেক ছেলেরাও আছে ভালো করে দেখে নাও কিন্তু এক ছেলে তার আম্মি যানকে ভালোবাসতেন কেমন ভালোবাসতেন হাদিস পাকের মধ্যে এসছে দেখুন কবি লিখছে হাদিস পাকে লেখা আছে এমন ঘটনা এক মা ছিল সে বৃদ্ধকালে চলিত পারত না তার ছেলে কি রূপ মায়ের সেবা করিত দেখো না মাকে বলে করে নিয়ে যেত করাতে পায়খানা মাকে বলে করে নিয়ে যেত করাতে পায়খানা পথে যেতে যেতে ওই কোলেতে মা পায়খানা করে দেয় ছেলে বলছে মা গো দুঃখ আমার নাই ছেলে বলছে মা গো দুঃখ আমার নাই আজকে দুনিয়ার মুখে এমন হয়ে আছে অনেক বৌমারা আছে শাশুড়ি যখন ঘরে পড়ে থাকে দুই এক বছর অনেক বৌমারা তাদেরকে পায়খানা পরিষ্কার করে নাও পেশাব পরিষ্কার করে না কেন তাদের নখে গন্ধ লাগে খারাপ লাগে অনেক ছেলেরা বাধ্য হয়ে বাপ মা তাদেরকে পায়খানা পেশাব পরিষ্কার করে আমার নিজেও চোখে দেখা আছে অনেক জায়গাতে আছে কিন্তু এক ছেলে তার মাকে ভালোবাসতেন যখন মা বৃদ্ধা হয়ে গেল পায়খানা করতে নিয়ে যাচ্ছে গায়ে পায়খানা করে দিল এক সন্তান সেই সন্তান বলছে মা আমি এর জন্য কোনো কষ্ট পাইনি কোনো দুঃখ পাইনি কিন্তু আল্লাহ রসুল সেই সন্তানকে ডেকে কি বলছে আর আমার আপনার আল্লাহ পাক সেই সন্তানকে উদ্দেশ্য করে ফারিস্তাদের ডেকে ডেকে কি বলছে শেষ কথা দেখুন মোর দয়ার নবী কাছে ডেকে ওই ছেলেকে বলে মোর দয়ার নবী কাছে ডেকে ওই ছেলেকে বলে কি বলে জান্নাতে নসিব হবে তোমার মায়ের দুয়ার ফলে জান্নাতে নসিব হবে তোমার মায়ের দুয়ার ফলে কেন মা জননী অন্তর থেকে দোয়া করে দিলে আল্লাহ খুশি হয় ফারিস্তাদের সবাইকে ডেকে বলে কি বলে যারা মায়ের সেবা করবে তাদের করি মারে জোনা আমি রহিম রব্বানা সকল বিপদ থেকে সর্বদা বাঁচাই সকল বিপদ থেকে সর্বদা বাঁচাই